অনুব্রত মণ্ডলের ধাঁচে চিনপাই অঞ্চলে বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে কর্মী বৈঠক করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। বুধবার চিনপাই তৃণমূল কার্যালয়ের দোতলায় কর্মী বৈঠক করেন সাংসদ। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই কর্মী বৈঠক হবে বলে জানা গিয়েছে। সাংবাদিকদের সাংসদ বলেন, লোকসভা নির্বাচন একদম দরজায় এসে গিয়েছে, নির্বাচন কিভাবে করবে, কোথায় ভালো হয়েছে কোথায় খারাপ হয়েছে তার আলোচনা হয়েছে, খারাপ থেকে ভালো করার কথাও আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। ইলেকশন এসে গেছে, ইলেকশন একদম দরজায়, সেই তা কিভাবে ইলেকশন করবে, কোথায় কোথায় কি রিপোর্ট রেজাল্ট ছিল, কোথায় কোথায় ভালো হয়েছে কোথায় কোথায় খারাপ হয়েছে, কোথায় কোথায় আরো ভালো হবে, কোথায় কোথায় খারাপটার কারণ কি, ভালোটার কারণ কি, এগুলো আলোচনা।